যে কোনো সময় হত্যা পেয়ে যাব। হ্যাঁ একদিন অবশেষে পথের মাঝে তোমার সাথে দেখা, তোমার মনের ব্যালকনিতে। কে মনলো? ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। কখন মর? কই, কেউ মরনি তো? তুই ইন্নালিল্লাহ পড়লে যে? আপনি মরলো বললেন, তাই মুখ ফসকে বেরিয়ে গেল। প্র্যাকটিসটা রাখা ভালো, কারণ তোমরা সবাই মিলে যা শুরু করেছো, কদিন পরেই ইন্নালিল্লাহ পড়তে হবে। বলো কি বলবে? আপনার ছেলে সারা মাস যাই খাওয়াক যাই পরাক, আমাদের কিচ্ছু বলার নেই, কিন্তু মাঝে মধ্যে তো আমার কিছু চাওয়ার থাকতে পারে, আমার ছেলে মেয়েদের দাবি দেওয়া থাকতে পারে। না, সে কিচ্ছু দেবে না। ছাগলটা কোথায়? কানে তুলো দিয়ে শুয়ে আছে। নাকেও দুটো গুঁজে দাও, তাহলে কোর্স কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, যে বাপের ছেলে মেয়েদের চাহিদা পূরণ করার মতো ক্ষমতা নেই, সেই বাপের বেঁচে থাকারও কোনো অধিকার নেই। এখন আমি কি করবো আব্বা? আর তোমাদেরও বলি বৌমা, তোমাদের এই দাবি নামার তালিকাটা একটু কমাও না। আজকে এইটা দরকার, কালকে ওইটা দরকার, এই যে তোমাদের চাওয়া, চাওয়ার তো একটা নিয়ম আছে নাকি? ঠিক আছে, তুমি যাও, তোমায় কিছু করতে হবে না, যা করার আমি করছি। আচ্ছা যাচ্ছি। আপু 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 চুপ করে থাকলে চলবে না, আমার তিন ভাই অ্যাড্রেস দিতেই হবে। আরে আপু টাকা দাও। কি? আমার মা কেটে দেবো, টাকা দাও। কি? আমার মাথা। কোথায় আছিস? আপু তো সবকিছু শুনেও না শোনার ভান করে আছে, কিন্তু এতে তো আমার চলবে না মা। মার্কেট থেকে ড্রেসগুলো একটার পর একটা ফুট ফুট করে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য শেষ বছর দাদার কাছে যাচ্ছে। তোর তো তাও দাদা আছে, কিন্তু আমার আমার আল্লাহ আছে। দাদু দাদু আমার তিন ভাঙা ড্রেস চাই চাই। কি মাজা ভাঙা? আহা মাজা ভাঙা না, তিন ভাঙা। সেটা আবার কী রে? শোনো দাদু, প্রতি বছর মার্কেটে একটা বিশেষ দিনকে উপলক্ষ করে স্পেশাল ড্রেস আসে। ও, তো এইবার যে ড্রেসটা এসেছে, মানে যেটা এক নম্বর আছে, সেটা হচ্ছে তিন ভাঙা। তোর এই দাঁত ভাঙা ড্রেসের দাম কত? বেশি না, মাত্র 20,000। 20,000? কি হলো, এমন করছো কেন? না মানে তোর এই 20 শুনে, মাত্র 20,000 টাকা শুনে এমন করছো? 1,00,000 টাকা হলে কি করতে? তাহলে আমার নিঃশ্বাস স্টপ হয়ে যেত চিরতরে। থাক, নিশা স্টপ হওয়ার দরকার নেই, আমার টাকা তো আমার এতেই চলবে। একটু কনসিডার করা যায় না? কি কনসিডার? না মানে ওই তোর তিন ভাঙার থেকে দু ভাঙা বাদ দিয়ে এক ভাঙা রাখা যায় না? তাহলে তো ড্রেসটা কোনো কাজে আসবে না। ও দাদু দাও না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, ভালো কথা, তো তোর সেই ইয়ের খবর কি রে? ওর কোনো ভাঙাচোরা হয়নি তো? আমার বকা চেকে কি পুরোটা ভেঙেই আছে। হ্যাঁ বলিস কি রে, তাহলে তো এখনই গড়া দরকার, তা নাহলে ইনফেকশন হয়ে যাবে। ইয়েস, প্রেসক্রিপশন তো তোমার কাছে। কানে তুলো দিয়ে থাকলে ভেবেছো সবাই চুপ হয়ে থাকবে? তোমাকেও দেব। কি দেবে? কি দেব? এটা দিয়ে পাবো। জ্বালা, এই গুল্লেন লেগে দেখা যায় বাড়ির মধ্যে থাকুন যেব না। হারা দিন মারামারি, কাজ জায়গায় যে ভাঙা ভাঙ্গি শুরু করলো নাকি? আপা চল তো, প্রতিবেশীদের ডিস্টার্ব করার জন্য ওদেরকে কতগুলো সুবচন বাক্য শুনাইয়া আসি। সুবচন বাক্য? এর কি রে? সুন্দর ভাষায় কতগুলো বকা ঝকা। ও থাকবা, অগরে যদি তুই সুবচন বাক্য শুনাইতে যাস, ওরা যদি তোর কুবচন ঘুষি মেরা দেয় তখন করবি কি? তুমি তো জানো আমি ক্যারাতে শিখতেছি, যদি ওরা ওরকম করে তাইলে ক্যারাত পছন্দ দিয়া ওদের ডাক্তারি খরচ বাড়াইয়া দিব না? থাক থাক, এত বেজাল করে কাম নেই। অবু যা মূল্য তা করুক, আমাগো কি। হ্যাঁ
কিন্তু কেন রে আমি তুমি এখানে কি করো হ্যাঁ না মনে করো যে কোইলজার আতখান যদি এখানে থাকে আর আতখান নাকি বাঁচা যায় সেই জন্য মনে করো যে চলে আসি আর কি তোমার সাহস তো কম না কোইলজা খুঁজতে তুমি এখানে চলে আসো না আমার কি দোষ বলো ওই কোইলজা আইসি মনে করো যে কোইলজা খোঁজার লাগে আর কি খারাপ তোমারে আমি দেখাই দিচ্ছি মজা আচ্ছা শোনো তুমি না তুমি মানে মানে আমার কথা শুনলি কেউ জানি যে ফানুক সাহেবের লানা ওই যে চোর মেরে ওঠো না এরকম ফানা দিলে বসে রাখো কেন একটু সুস্থির হোক আমি বেড়া বাঞ্ছে রে সহ্য করতে পারি না যাও তুমি কি মুসিবতের কথা আচ্ছা এই বেটা মানুষকে আমি নিজের ইচ্ছে হচ্ছি আল্লাহ তালা আমাকে নিজে বেটা বানাই দিচ্ছে এদিকে আমার দোষ কো এত কথা আমি বুঝি না তুমি যাইবা না খালাম মায়ের ডাকমো ধুরু খালাম খালাম মা ও খালাম মা খালাম মা তো উত্তর আসছে হাই দাদা হোয়াটস আপ এই হাই কি হাই কি সালাম দিতে ভুলে গেছো দাদা আপনি এখনো ব্যাকডেটের থেকে গেলেন আধুনিক যুগ আধুনিক হন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তার কত দূর এগুলে দাদা সব আপনার পরামর্শ মতোই হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওর মাথা থেকে তিন ভাঙার ভূত না নামছে ততক্ষণ বিয়ে স্টপ ফুল স্টপ জি চা গরম দাদা এই খুশিতে চা হয়ে যা তুমি চা দিয়ে সান্ত্বনা দিচ্ছ চার সঙ্গে একটু টা হলে ভালো হতো না স্যার এক নাম্বার ঘিয়ে ভাজা টোস্ট আছে না দাদা আমি খাবো না আমার পেট খারাপ চলে না রে গাড়ি চলে না যাইতে ছিলাম বন্ধুর বাড়ি চলে না রে বাচ্চু আসসালামু আলাইকুম ম্যাডাম কি মনে হচ্ছে বাচ্চু জুমা আমি ভালো আছি আপনি ভালো আছেন আমার জি গেলেন না ম্যাডাম তোমার কি জি কাম তোমার জি কেন সময় হয় না বুঝছো বাচ্চু যাও তো সুন্দর করে একটু সাতমেন্ট পরে আসো আর হুনো ইন করবা কইলা কেন ম্যাডাম তোমার যাওয়ার সময় হয়নি বুঝছো চুপচাপ কারায় থাকো বাচ্চু যাও যাও আসা আমি কি করব তুই একটু প্র্যাকটিস কর বুঝছস আর বাজান রে কইলাম কবি না ওর লগে যে গেছি বুঝছস আচ্ছা ছোট ম্যাডাম আমি কি আপনার সাথে আসব ম্যাডাম এই যে পুতুল তোমার হাত থেকে একটু সময় হইবে কেন আমি একটা কবিতা লইয়া জটাক্রান্ত হইয়া পড়িয়াছি তুমি কি আমাকে হেল্প করিবে দেখো ভাইয়া পাগলামি করছো করো এসবের মাঝখানে আমাকে জরাক্রান্ত করবে না এমনিতে আমার মেজাজটা একদম তিরিক্ষি হয়ে আছে তিরিক্ষি বাহ বেশ রোমান্টিক তোমার শব্দচয়ন বেশ চমৎকার তিরিক্ষি রোমান্টিক শব্দ থাক বুঝিয়ে গিয়েছে তা কোথায় যাইতেছো জানিতে পারি তোমার মাথা ভাঙিতে কি রাগ কি ভাষা এই শোনো কি তোমার জন্য না একটা ইয়ে এনেছি কি এনেছো চুইংগাম চুইংগাম বিয়ের আগে চুইংগাম বিয়ের পরে তাহলে তুমি আমাকে কি দিবে দেব জ্যাম জেলি আচার নিকুচি করে তোমার চুইংগাম জ্যাম জেলি আর এই আচারের তোমার বাবাকে আমার বাড়িতে কবে পাঠাচ্ছো বলে প্রস্তাব দিয়ে গোপন সমস্যা রয়েছে এখন সম্ভব নয় আমি কি জানতে পারি কবে সম্ভব আরো পাঁচ বছর সময় লাগবে কত বছর আদেশ অনুযায়ী আরো পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা আচ্ছা এটা ধরো নাটক করা জায়গা তো কি ভাবে বলো তো কি ছাড়ো কি হয়েছে আপা মারামারি করেন কে কি স্যার আপনার এই অবস্থা কেন আজকে আপনি হঠাৎ এই সময় এখানে আইসেন যে
তুমি ওকে চেনো? চিনুম না কেন, উনি তো পড়াই এই পার্কে আসে। কি বললে? আমার সাসার উনি চাই খায় না। ও আচ্ছা, ঘটনা তাহলে মানে এতক্ষণে আমি বুঝতে পারলাম কেন আমার সাথে তেরে নানা করছে। আই তুমি কাকে নিয়ে আসো এখানে? হ্যাঁ, কার সাথে আসো? থামো, তুই বল ও কাকে নিয়ে আসে এখানে? কমু, তাইলে শোনে না পা। খবরদার কিছু বলবি না, মুখ বন্ধ। আরে বাচ্চু, এমন করতেছো কেন? একটু এদিকে হও না। ঠিক আছে, বুঝছি তো। তুমি কা চুমাচু করে বইতো গেল? রিক্সাতে তো পড়া যাইবা, এদিকে হও না। পড়ুন না, কোমরে একটু ব্যথা করতেছে তো, তাই মনে কোমরে ব্যথা করতেছে। কি কইতাছো আবল তাবল, কোমরে ব্যথা করবো কেলা? আমি তো মনে করছি দেখি তুই কি করতেছিস, সাদা পাউডার তুলে মধ্যে মারতেছিস কিলা? আরে সীমা ম্যাডাম কইলো না আমার নাকি বয়সও নাই, বয়স বাড়াচ্ছি। আরে দুনিয়া আলা একজন বয়স বাড়বার চায়, আর আমার তো মন চাইতেছে দুই মাসে শিশু হয়ে যায়। দোস্ত কেন কেন আবার? কুদ্দুস, আমার উপরে মনে হয় সীমার আচার করছে উচিত। তাই নাকি? তাই নাকি আবার কি? তোর তো কুফল ভালো রে দোস্ত, এত বড় গ্যারেজের মালিকের মাইয়া তোর পছন্দ করেছে, তুই তো বড় লোক হয়ে যাবি। এদিকে আয় দোস্ত, তোর কোফালের সাথে কোফালটা গুছ। এলা বড়া গুছ ঠিকলে তোর কপালে, আমি কি বড় লোক পুছিনি? কুদ্দুস, আমি তো মনে করি যে সীমারে যাই না, সকিনারে যাই। সকিনা, সকিনা এদিকে আসো। আমার জন্য তোমার হাতে তোমার শ্রেষ্ঠ চাটি তৈরি করিয়ে লই আসো। সরি ভাইজান, আপনি কি ভুলে গেছেন এবারে তো কবেই চা বন্ধ হয়ে গেছে? এটা তো জানিতাম না, আর আমি জানবই বা কি করিয়া, আমি কি কখনো চা পান করিতাম? আজ সেকেন্ড দরকার পড়লো, জট খুলিতে পারিতেছি না। কি জট? সেটা তুমি বুঝিবে না। আমি বুঝছি, আপনার কবিতায় খটকা লাগছে, এই জট খোলার লেগা চা সিগারেটের দরকার হয়। তোমার তো দারুণ বুদ্ধি, তুমি কবিতা লেখো, আমার সদস্য বৃদ্ধি পাবে। আমি কবিতা লেখা লাভ কি? কেন? আপনি কবিতা লেখেন একটা সুন্দর মায়া পাইবেন লেগা, আল্লাহ দিলে সেটা আপনি পাইবেন, আপনার ক্ষমা খারাপ না। কিন্তু আমি যত সুন্দর পোলার লেগাই কবিতা লিখি না কেন, আমার বিয়ে বই সাকরের লগে। তুমি নিজেকে এত ক্ষুদ্র ভাবিতেছ কেন? কেন ভাবুন না, আপনারা ওই তিন ভাঙা আষ্ট ভাঙা দাবি দেওয়া করতেছেন, আমার কথা একবার ভাবছেন? কে বললো ভাবি না? আচ্ছা ভাই স্যার, আমি ভাবি আছি। ভাবছেন কি দিবেন আমারে? দোয়া। কিয়া? আমি দোয়া করি তোমার সাথে যেন একজন রাজপুত্রের বিবাহ হয়। আপনার দোয়ার আমার দরকার নাই, আপনার দোয়া ফিরে এলো, আমার কপালে ঝাঁটা মারুন। আমার পৃথিবীতে তোমার ঝাঁটা, আমার পৃথিবীতে তোমার পাঞ্জাবি পাজামা সবুরের জন্যে, জুতো ডুঙ্গি ফতুয়া জামা, এটা হচ্ছে ঠিক আছে। তুমি আবার আমার সামনে এসো। আচ্ছা তুমি এটা কথা কতো বেটা মানুষ, বল তোমার তো হিংসা কেন? বেটা মানুষ তোমার কি করছে বলো তো? তাইলে হুন, আমি এক বেটার লগে ভালোবাসা করতাম, লাভ করতাম, সেই বেটা আমারে বেলাভ দিয়ে চলে গেছে, আমার লগে ক্রিমিনালি করছে, হেঁটে কাম আমি বেটা মানুষের একদম সহ্য করতে পারি না। শোনো, এইসব বেটা মানুষের লোকে প্রেম করতে যাবে কা করবা, আমাকে হলে আমি পোলাপানের সাথে আর কি, দেখবা যে একদম 100% গ্যারান্টি আছে। তুমি মনে করো যে আমার উপর 1000% বিশ্বাস রাখতে পারো? আমি তোমারে বিশ্বাস করানোর কোনো কাম নাই, যদি ভালো চাও তো আমরা ডিস্টার্ব করবা না। আর একখান কথা, একখান কথা, তুমি কতগুলো কথা বলো। আমি চিন্তা করছি এখন থেকে
তোমারে আমি বাসু ভাই ডাকবো না। তুমি মনে করো যে আমার ডাক বাজায় বাচ্চু বিচ্চু জান টুকরে তুলে যা। আচ্ছা এখন থেকে তোমারে আমি বাসু মামু করে ডাকি। নাউজুবিল্লাহ তুমি একবার হারাম কথা বললা না এটা। তোমার না মতলব ভালো না, শয়তানের চোখের ধান, তোমার চোখটাও খালি টিকিস 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 করে। আসি মামু। মেয়েটা তো একদম নাই, কাকে জান ডাকবে কাকে মামুটা পুষে দিয়ে বুঝে। ঘুরে বসেছ কেন? এদিকে ঘুরে বসো। হ্যাঁ আমার দিকে, আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। তোমার মনের ব্যালকনিতে। ব্যালকনি কি? বারান্দা। বসি মনের কোনা। তোমার মনের ব্যালকনিতে। ব্যালকনি ব্যালকনি করতেছেন? শুনেন আমি কই আপনি লেখেন। তোমার মনের ঘরের কোনায় ইন্দুর বান্দিছে বাসা। কি হে বাসায় তিনটা বাচ্চা করতেছে ক্যা ক্যা। একটারে ভাই দেখতে সাদা, একটারে ভাই হলদা, একটারে ভাই দেখতে কুসকুসা কালা। আহা সুকিরা তুমি কি বলছো, এই ব্যালকনি সেই ব্যালকনি নয়। ও আচ্ছা ভাইজান, তাহলে কি তিনের সালার কথা কইতেছেন? আর তাহলে তো আরো সোজা। শুনেন আমার ঘরে টিনের সালায় ইডা মারি লোকেডা ধরতে পারলে তারে আমি দিমু এক সেসা। স্টপ, তোমার মনের ব্যালকনিতে। বাচ্চু, আর বাচ্চু। ম্যাডাম আইতাছি। বাচ্চু কই? বাচ্চু বাচ্চু ম্যাডাম মাল কিনতে গেছে। ম্যাডাম আমার কি বয়স বেড়েছে? হ্যাঁ বাড়ছে, খুব বেশি বেড়ে গেছে। উচ্চ বুইড়া হয়ে গেছো। শুনো ম্যাডাম আপনি কম দেই। আমার কাছে তোমার লাগতাছে বিলাতি গরুর মতো। আস্তাগফিরুল্লাহ। এই চুপ করে থাকলেই ভেবেছো রক্ষা পাবে? পাবে না। টাকাগুলো কোথায় রেখেছ? ঠিক আছে টাকাগুলো আমায় দাও, আমি কথা দিচ্ছি আমি একা টাকাগুলো খরচ করব না। তোমার জন্যে সুন্দর দেখে একটা পায়জামা পাঞ্জাবি, আর আমার জন্যে এই বলো না আমার জন্য কি কিনবো, শাড়ি না অন্য কিছু বলো না। এই কি হলো, বোবা হয়ে গেল নাকি? এই আমার মরণ হয় না কেন? কথা শুনতে পাচ্ছ না? ও তাই তো বলি, এতক্ষণ আমি যা বলেছি তুমি শুনতে পাওনি না? এই রইল তোমার তুলো। এবার আমাকেই পড়তে হবে। ওরে তোরা দয়া করে এত চেঁচামেচি করিস না, আমাকে একটু শান্তিতে থাকতে দে। আমার
আছে বেটা? আমার জট খুলিয়ে গিয়েছে। কিসের জট? শোনো, তোমাকে বলি, তোমার মনের ব্যালকনিতে আমি রোপণ করেছি আমার চারা ফুল। তোমার মনের ব্যালকনিতে আমি রোপণ করেছি আমার চারা ফুল। কি বললেন? সারা গাছ? হ্যাঁ। ফয়জান, আপনার আমি একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আপনি হলেন গিয়া আস্ত একটা বেকু। কি হ? মনের ভিতরে কি পানি আছে? ফুলে গাছ মরে যাব না? আহা, এটা তো সেই ফুল গাছ নয়, এটা প্রেমের ফুল গাছ। ইহা বাড়িতে কোনো পানি লাগে না, অক্সিজেন লাগে না, নিজের ইচ্ছায় বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। ভাইজান, আপনি না আস্ত একটা পাগল। কি বললা? হ, আপনি আন্ধারে আলো নাচুন দেখেন, এই মনের মধ্যে ফুলে সারা লাগান, কথার লগে কামের কোনো মিল। কিসের শব্দ? আপনার মনের ব্যালকনি থেকে ফুলের সারা ভাঙ্গা পড়ে গেছে। আহা, ইহা তো পরিবার কথা নয়, ভাঙিল কেমনে? আহারে ভাইজান, বুঝলেন না, খালাম্মার মেজাজ আরো এক ডিগ্রি বাইরে গেছে। এই মুহূর্তে আমার স্থান ত্যাগ করা উচিত। তোমার মনের ব্যালকনিতে আমি রোপণ করেছি আমার চারা। যা যা বলে তা কাগজে লিখে লিখে বলে। হ্যাঁ, এই যে, এই যে দেখুন না, আমি খুব শীঘ্রই মারা যাইব, আলহামদুলিল্লাহ। তোমরা প্রস্তুতি গ্রহণ করো। করলাম প্রস্তুতি গ্রহণ, ধরো। কাঁদো কাঁদো, কান্নার প্র্যাকটিস থাকা ভালো, বুঝলে, যাতে আসল সময়ে আসল চোখের পানি পড়ে। বাবা গো, আমার এখন কি হবে? যা, ভেউ ভেউ করে কাঁদো, যাও যাও যাও। সুর করে কাঁদে। তুমি আমার শক্তি, তুমি আমার পক্ষী, শক্তি তিরিক্ষি। মা, এটা দেখতে একটা সাধারণ কাগজ মনে হলো, এটা হচ্ছে এক থাপ্পড় তো গালে পড়া ফাটিয়ে দেবো। লেখাপড়ার ডাব্বা মেরে সে কবি হয়েছে? এক পর্যন্ত তুমি থাকলি অদ্ভুত সম্ভাষণ। জীবনে এ ধরনের অপরিচ্ছন্ন আপ্যায়ন আমি পাইনি। এবার বলো তো খবর কি? দাদা, তিন ভাঙার মধ্যে এক ভাঙা মাইনাস করতে পেরেছি। ভেরি গুড, জোর কদমে এগিয়ে যাও, বাকিটা পারবে। সব আপনার দোয়া। শোন, বাবা কবে আসছেন? আগামী সপ্তাহে। ও, আসলে আমি আর দেরি করব, বুঝেছ? আমার যতগুলো ছাত্র ছিল তার মধ্যে একমাত্র তোমার বাবাই কিছু করতে পারে, কারণ মন দিয়ে পড়াশোনা করেছে, আদর্শবান। দাদা আমার জন্য দোয়া করবেন। বিস্কিট ঘে বাজা টোস বিস্কিট। আরে সান্না, জাগো। স্যার, আসসালামু আলাইকুম, আপনি সুস্থ আছেন তো? জবাক এখান থেকে কি হলো? তুমি ওর উপরে হঠাৎ গরম হচ্ছে কেন? উফ দাদা, আর বলবেন না, ওর জন্য সেদিন আপনার নাতনির কাছে কি যে নাজেহাল হলাম, সব ঘটনা তো ফাঁস হয়ে যাচ্ছিল। আমি কি জানি নাকি আপনি অন্য মানুষের বউ নিয়ে ঘুরতে আসছেন? কি কি বললি তুই? আর একদিন যদি তোকে এই পার্কে আমি দেখি, পিটিয়ে তোর ঠ্যাং ভেঙে দেবো। ভাগ এখান থেকে, ভাগ ভাগ, বসে বসে। আচ্ছা, কি হয়েছিল আমাকে একটু পরিষ্কার করে বলো তো। আকাশে তিন লক্ষ তারা, সাত শুধু একটা রে। আকাশে তিন লক্ষ তারা, সাত শুধু একটা রে। কু কি ব্যাপার তোকে ডাকে? কু আ
বসছি, কাউয়া তুমি খারাপ, তোমার কাউয়া হওয়ার স্বাদ আমি বাইর করতেছি। এই ডেটে কাজ করলাম। এত সুন্দর আদর করে কাছে নিয়ে আইলে আর এখন ডাক্তার মামু মামুর বাধ্য হতো না। আচ্ছা কোন আকিলে গাইছো? তোমার লাগা কিছু জিনিস নিয়ে আছি। কি আনছো? চোখ বন্ধ করো, হাত বন্ধ করো না, হাও না, দূর বন্ধ করো। আচ্ছা যাও বন্ধ করো। এই যে দেখো, তোমার জন্য মনে করো যে পাউডার নিয়েছি, তোমার জন্য মনে করো যে লিপস্টিক নিয়েছি, মনে করো যে একবার ফিতা নিয়েছি, যখন তুমি একবারে ওগুলো মাইকা মুইকা যায় দাঁড়াইবা যখন না, মনে করবো যে চান্দ লাম পক পক হয়ে যাবা। এমনি তো তুই পাকা তুমি তো মনে করো যে আমাকে বিজ্জত করেছে। ঠিক আছে আমি দেখাচ্ছি। এই যে দেখো, মনে করো যে তোমার জন্য সব, এই যে দেখো তোমার হাতে রান্নার চা যদি খাওয়া খাবো না দেখাও না। আর এই সিনি তো এই ঘরে থাকে না, খালাম্মার কাছে থাকে। তুমি খাও, আমি খালাম্মার কাছ থেকে সিনি নিয়ে আইতেছি। হ্যাঁ খালাম্মা, খালাম্মা না তুই না, আর সিনি আমি তো না চা খাইবো না। এই তুই খাই জানি করো ও খালাম্মা। এই তুই তুমি খাই দাদা আসিতে পারি? স্বাগত। আসন গ্রহণ। আরে তোর কয় ভাঙা চাই? জি দাদা, আমি তো কোনো ভাঙা ভাঙিতে নাই, আমি নিজেকে স্মরণীয় করিয়ে রাখিতে চাই। কিভাবে? জি দেখুন, বিশেষ দিবস উপলক্ষে টেলিভিশন কর্তৃপক্ষগুলো বিশেষ নাটক প্রচার করে, করে সিডি কোম্পানিগুলো গানের সিডি বের করে, করে সিনেমা মুক্তি পায়, পায়। আমি একটি কবিতার বই মুক্তি দিতে চাই, সেজন্যে কিছু অর্থের প্রয়োজন। কত টাকা লাগিবে? প্রকাশক বলিয়াছে 25,000 টাকা। কত এমন করে দিয়েছেন কেন? আপনার কিছু হয়েছে? ও কিছু না, নোট ছাপার কারখানায় নোট উৎপন্ন হইতেছে। কতদিন লাগিবে? অনেক টাকা তো, একটু সময় লাগিবে। মেশিনের স্পিড যদি বাড়িয়ে দেন? স্পিড বাড়াইলে মেশিন বাস্ট করিতে পারে। ও না, তাহলে স্পিড বাড়ানোর দরকার নেই। ইতিমধ্যে আপনাকে একটি কার্য সম্পাদন করিতে হইবে। বলেন দাদা। আপনাকে আবার বিএ পরীক্ষা দিতে হইবে এবং কৃতকার্য হইতে হইবে। আফা, আপনি যে কেন এত টেনশন করতেছেন তা কিন্তু আমি জানি। কি জানিস তুই? আপনি প্রেমের খটকায় আটকা পড়ছেন, আর আপনার এই ক্যাসটা তলে ফালাইছে দাদা জান। এটা তুই কি করে জানলি? আমার যে কি কন্যা, এরকম সময় আমারও কাটছে না। কি বলছিস তুই এগুলি? আচ্ছা শুন, তাহলে আমি খুলে বলি। হয়েছে কি? এই দেখো খালাম্মা আবার ডাকতেছে, মন খুলে দুটো কথা কমু সে উপায় নেই। আফা
আপনি থাকেন, আমি আমু আর জামু। আপনার মান সম্মান আছে না, আমার লগে শুইলে মান সম্মানকে অপমান করবো না। চুপ কর, নিলে নিয়ে যা। এখন শেষ করি, বুঝছে? ওরে সর্বনাশ, আমার ভাঙা ভাঙি শুরু হয়েছে। আফা, আমি যাই দেখি কি হলো। কারো কোনো চাহিদা মেটাতে পারে না। আব্বা, আমি বুঝে গেছি। কি? আপনার ছেলে আবার বিয়ে করেছে আব্বা। আমি আমি আর থাকবো না, আমি থাকবো না। আপনি এত কিছু জানার পরেও আমাকে চুপ করতে বলছেন? চিকিৎসা হওয়া দরকার, আমি দেখছি। কানে তুলো আর মুখে তালা এঁটে রাখলেই বুঝেছি সব সমস্যার সমাধান হবে। হ্যাঁ, কি হয়েছে আমাকে খুলে বলতো। এখন তুই কারো কোনো চাহিদা মেটাতে পারিস না, কেন? আমার সামর্থ্য নেই আব্বা। আগে তো ছিল, আগে ব্যবসা ভালো ছিল, এখন নেই কেন? আমার কিছু ভুলের জন্য ব্যবসা লস খেয়েছি, তাই দোকানে তালা। ব্যবসায় লাভ লোকসান আছে, তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে? আবার নতুন করে ব্যবসা শুরু কর। আমার পুঁজি নেই আব্বা। ছাগল কোথাকার? আমি একটা জিনিস স্পষ্টভাবে জানতে চাচ্ছি, তুমি কবে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছ? ওস্তাদের পারমিশন লাগবে। ওস্তাদ মানে? মানে তোমাকে পাথরে আরো কিছুদিন বুক বেঁধে থাকতে হবে। ওকে, হাউ লং? যতদিন পর্যন্ত আমি একটা কিছু না করতে পারছি ততদিন। এটা কি তোমার শেষ কথা? না, শুরুর কথা। ওয়েল, এখন তোমাকে তাহলে আমি একটা কথা বলছি, এটা হলো আমার শেষ কথা। বলো। আজকের পর থেকে যদি কখনো কোনোভাবে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, দেন আমি তোমাকে মলম পার্টির সদস্য বলে র‍্যাবের হাতে তুলে দেব। বলছো কি? মনে রেখো। কি বলছো এগুলো? ব্যাপার কি দাদা? একটু দুঃখ কষ্ট পাইবার চেষ্টা করিতেছি, তাতে কি লাভ? যত বেশি দুঃখ যত বেশি কষ্ট তত সুন্দর সুন্দর কবিতা বাহির হইবে। বাহ, এবার হবে, এবার হবে। এই জানিস, আমিও না এককালে কবিতা লিখলাম। হ্যাঁ, সেগুলো কি সংরক্ষিত আছে দাদা? খুঁজিয়া দেখিলে দু একটি হয়তো পাওয়া যাইতে পারে। তাহলে একটা কাজ করি। হ্যাঁ, তোমার কবিতা আর আমার কবিতা মিলিয়া একটি কবিতার বই বাহির করি, সেই কবিতার বইয়ের নাম রাখিব টু ইন ওয়ান।
টু ইন ওয়ান ইয়েস হেচকি কেন হো টাকা কারখানায় টাকা উৎপন্ন হইতেছে আর সিগন্যাল দিতেছে লিখবো দাদা 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 কি হয়েছে কি হয়েছে দাদা তোমার এখন ছুটি এইবার পুতুল আর আমি মিলিয়া কবিতার বই বাহির করিব জানো দাদা পুতুলের মনে বেদনার বিল্ডিং তৈরি হইয়াছে কি হলো দাদা হেচকি থামিয়া গিয়াছে মেশিন বাস্ট হইয়া গিয়াছে ও হ্যাপি বার্থডে ম্যাডাম আর দু চিন্তা করো কেন বিলে কেমন আছে আমার মনে হইতেছে গিয়ে পাগল যাচ্ছে পাগলে ঠান্ডা করতে ভাই ভাই মালিক ভাই ভাই মালিক আরে আমি আমি কি করলাম হ্যাঁ তুমি কি করলা মানে তুমি ঘুমের মধ্যে মারলা কেন হ্যাঁ ঘুমের মারলা কেন কই আমি মারলাম দিমা আমারে মারলো দিমার মার খেলাম তোমার মার খেলাম আমার জীবনে আর আছে দুঃখ কি আছে চুপ করে থাকলে দাবি আদে হইব না আপা কি করব তাহলে আন্দোলন শুরু করেন ঘরের দরজা জানালা ভাঙা শুরু করেন খাওয়া দাওয়া বন্ধ করে দেন দরকার হলে বিষ খাওয়া হুমকি দেন না 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 আমি বিষ খেতে পারবো আরে বিষ কি সত্যি সত্যি খেতে কইছি হুমকি দেন না আচ্ছা আর শুনুন আপনার দাবির লগে আমার কথাটা একটু খাইবেন আমার তিন ভাঙার দরকার নাই এক ভাঙা হইলেই চলবো আমাকে তোমরা ক্ষমা করো আমি এক অক্ষম পিতা যে পিতা সন্তানদের মুখে হাঁটি ঘুটাইতে পারে না তাদের চাহিদা মিটাইতে পারে না এর চেয়ে বড় লজ্জা আর কিচ্ছু নাই তাই আমি চলে গেলাম আমাকে ক্ষমা করো এই রাতে আমি ওকে কোথায় খুঁজতে যাবো হ্যাঁ কি ব্যাপার শ্বশুর মশাই এখানে অবস্থায় খবরটা তো দেয়া লাগে সবুর মারা গেছে আচ্ছা সারা জীবন তো আমাকে জ্বালিয়ে এসেছিস
এই বয়সে একটু শান্তিতে থাকতে দিবি না? সেজন্যই তো চলে এসেছি। তোর জন্যে কাঁদতে কাঁদতে সবাই মরতে বসেছে। আমার জন্যে? হ্যাঁ, তোমার জন্য। ওদের সেই দাবি নামা তালিকাটা ওরা উইথড্র করেছে। সত্যি বলছেন আব্বা? আসলে ওরা তোকে খুব ভালোবাসে। এখন চল বাড়ি চল। শোন, ব্যবসা করতে চাস কর, পুঁজি লাগলে আমি দেবো। আমি? আপনি? হ্যাঁ আমি। কথা না বাড়ি, বাড়ি চলো। এই তুমিও চলো। আমি? হ্যাঁ তুমিও যাবে। একে এর পরিচয় বাড়ি গিয়ে নিয়ে। এখন চলো। আরে দূর, এই চল। আমার আর এই বাড়িতে থাকা কি হইব? আমার যে বেতন দিব সেই তো বাড়ি ছেড়ে গেছে। আমি এখন কি করব? বাসু কই? বাসু সকু সকু, এই যে আমি তোমার মাথাটা শুনি। তুমি বেজারে কেন সামনে আসো? বলো কি সামনে আসবো? তুমি যদি বলো সামনে কে, সমস্ত দুনিয়া বাইঙ্গা সুরিয়া মনে করে যে তোমার নিয়ে উঠে দাম। আমাদের যে দাবি নামার জন্য তুমি নির্দোষ হয়েছিলে, আমরা সে দাবি করব না। যাক, তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো এজন্য আমি খুব খুশি। আব্বু তুমি খুশি হওনি? আসলে তোর যে আমাকে এত ভালোবাসিস আমি আগে কখনো বুঝতে পারিনি। আমার যে কি ভালো লাগছে না মা। এ পুতুল শোন, নিচে ড্রয়িং রুমে একজন ভিআইপি গেস্ট বসে আছে, তার জন্য ভালো করে চা নাস্তার ব্যবস্থা কর। এক্সকিউজ মি, তুমি? হ্যাঁ আমি। কেন আসছো? কালকে বাবা আসছেন। কেন? তোমাকে বউ করে আমার ঘরে নিয়ে যেতে। আমি যাব না। যাবে না মানে? তোমার বা আজব।